বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে জাতা টুর্নামেন্ট বলে টুর্নামেন্ট শুরুর আগে রীতিমতো ক্রিকেট পাড়া উত্তপ্ত করে ফেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু যখন মাঠের পারফরমেন্সের প্রশ্ন আসে, তখন বিপিএল অনেকটাই সাকিবের জন্য। এর আগে 8 আসরের 4টিতেই টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়া সাকিব বিপিএল এলে যেন থাকেন ফর্মের চূড়ায়। এবার বল হাতে দারুণ কিছু না করলেও ব্যাট হাতে দারুণ সন্দেহ আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আগের ম্যাচেই চট্টগ্রামের বোলারদের শাসন করে 45 বলে করেন 81 রানের ইনিংস। চট্টগ্রামের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন, আজ রংপুরের বিপক্ষে যেন সেখান থেকেই শুরু করলেন সাকিব। 46 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর এনে দিতে সাকিব খেললেন 43 বলে 89 রানের ইনিংস। 2022 বিপিএল এর আগেও ব্যাট হাতে ক্যারিয়ারের অন্যতম বাজে সময় কাটাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু বিপিএল এলে যেন বদলে যায় দৃশ্যপট, দুর্দান্ত ফর্মে দলকে নিয়ে যান ফাইনালে। এবারও টুর্নামেন্ট শুরু করেছেন খুনে মেজাজে। নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 32 বলে করেন 67 রান। বিপিএল এই মাঝপথেই ইতিমধ্যে টুর্নামেন্ট সেরার পথে অনেকটাই এগিয়ে গেছেন সাকিব আল হাসান। শুধু ব্যক্তিগত পারফরমেন্সই নয়, দলকে নিয়ে গত আসরের ফাইনালে দুঃখ ঘোচানোর দিকেই এগিয়ে যাচ্ছেন তিনি। রংপুরের বিপক্ষে ম্যাচের আগে 4 ম্যাচের 3টি জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল দল। আর সাকিবের পারফরমেন্সের ধারা অব্যাহত থাকলে বিপিএল এর নবম আসরেই 5মবারের মতো টুর্নামেন্ট সেরা হওয়ার পথে সাকিবের সাথে কারো প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভাবনা খুবই কম।